ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। দেশ ও দেশের বাইরে মুক্তি পায় সিনেমাটি। গত ঈদে একক আধিপত্য বিস্তার করে তুফান। এবার তুফানের ঝড়ের রেশ কাটতে না কাটতেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের আর এক আলোচিত সিনেমা দরদ। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনতান্ত্রিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা পরিচালনা করেছেন অনন্য মামুন। প্যান ইন্ডিয়ান এ সিনেমায় শাকিব বাদে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এরই মধ্যে সিনেমাটির টিজার ও লুক প্রকাশ করা হয়েছে এবং দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজরও কেড়েছে। এবার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী 6 সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমা, এমনটাই জানালেন পরিচালক অনন্য মামুন। সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেন, দরদ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব দরবারে ভালো কিছু করার লক্ষ্য আমাদের। মধ্যপ্রাচ্যে যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন, সেই দর্শক ধরার টার্গেট আছে। এর আগে স্থিচিত্র পোস্ট করে অনন্য মামুন লিখেছিলেন, সব প্রচারণা শুরু হবে 15 জুলাই থেকে। দেশের পাশাপাশি দেশের বাইরেও ভালো কিছু করার লক্ষ্য আমাদের। আগামী 2 মাস দরদের প্রচারণায় থাকবে নতুন কিছু। শাকিব ভক্তদের নিয়েই প্রথম কোনো বড় আয়োজন হবে। সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমাটি শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের ছাড়াও আরও রয়েছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন সহ অনেকে। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায়।